হ্যাঁ, কেমন আছেন বলো? ভালো আছে। আর এই আমার ভিডিও, এই আজ আপনার নার্সারি প্রথম ভিডিও। প্রথম ভিডিও, হ্যাঁ, যদি দর্শকদের কিছু বলেন আমার চ্যানেলের বিষয়ে, তারপরে আসছি আপনার নার্সারির বিষয়ে। আশা করছি ভিডিওটা ভালো চলুক। আর মানে তোমার এই গ্রিন গার্ডেন দিতে চাই। গ্রিন গার্ডেনে প্রথম ভিডিও আমার, যাই হোক সবাইকে নমস্কার। নমস্কার জানিয়ে আমি বলছি, যারা গ্রিন গার্ডেন চ্যানেল দেখেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন দয়া করে বলছি। আর আমার কিন্তু 7ই জানুয়ারি, এই তো দেখেন চতুর্থ, হ্যাঁ চতুর্থতম বর্ষ গ্রিন ফ্যান্স, মানে গ্রিন ফ্যান্সের সঙ্গে আমার একটা ভালো সম্পর্ক। হ্যাঁ সব দর্শকরা জানে, হ্যাঁ সব দর্শকরা জানে খুব ভালো সম্পর্ক। গ্রিন ফ্যান্সের মিট আপ কলকাতার মধ্যে 4ম বর্ষ, আমরা ঢাকুরিয়াতে করেছি, নাঙ্গলবেড়িয়া বারাইপুর করেছি, মধ্যমগ্রাম গতবার মিট আপ করেছি, এবছরে আমরা চলে এসেছি শ্যামবাজার সার্বজনীন মাঠ। অবশ্য এখানে তো লেখাই আছে গ্রিন ফ্যান্স, প্রতি বছরের না এবছরেও সাদিয়া নার্সারি থেকে প্রত্যেক গ্রিন ফ্যান্স সদস্যদের একটি করে চারা গিফট দেওয়া হবে, এটা তো লেখাই আছে। আর 7ই জানুয়ারি 2024 রবিবার, হ্যাঁ স্থান কলকাতা বাগবাজার লেখা আছে, আপনারা দমদম থেকে মেট্রো ধরে শ্যামবাজার নামবেন, পাশেই বাগবাজারের আগে সার্বজনীন খেলার মাঠে মানে মিট আপ অনুষ্ঠান শুরু হবে। যাই হোক, মোটামুটি আমার একটা চিন্তা ভাবনা কি জানেন, আমার একটা চিন্তা ভাবনা এই ব্যানারটাই আসেন, হ্যাঁ এই একই ব্যানার, আমার একটা চিন্তা ভাবনা এখানে লেখা আছে দেখেন, চতুর্থতম, হ্যাঁ না এখানে 4ম বর্ষ গ্রিন ফ্যান্সের মিলন উৎসব, সাদিয়া নার্সারি থেকে বিনামূল্যে চারা গিফট দেওয়া হবে এবং সবুজ আয়নের জন্য আহ্বান করছি। হ্যাঁ সবুজ আয়নের জন্য আহ্বান করছি, আমার মূলত উদ্দেশ্য হলো মানে সবুজ আয়ন তৈরি করুক মানুষ। এবার সবুজ আয়ন তৈরি করার জন্য সব সময় যে চারা কিনতে হবে ওটা ব্যাপার না, বর্তমান আমার নার্সারিতে একটা আমের ওপরে ডিসকাউন্ট চলছে 20%। হ্যাঁ হয়তো কেউ 2-4টা আমের ডিসকাউন্ট নেই, আর নাহলে বেশিরভাগ আমের 20% ডিসকাউন্ট চলছে, আপনারা আসবেন আমের চারা নিয়ে যাবেন। আর দ্বিতীয় কথা হলো, আমি 12ই ডিসেম্বর গ্রিন ফ্যান্স চ্যানেলে একটা ভিডিও করেছি, 12ই ডিসেম্বর ভিডিওটা ছাড়া হয়নি, 2-1 দিনের মধ্যে ছাড়া হবে অবশ্য। আর যারা গ্রিন ফ্যান্স বা বিভিন্ন চ্যানেল আমার এখানে আসছে ভিডিও করতে, যে চ্যানেলই দেখে আসুক অসুবিধে নেই, প্রত্যেকের কিন্তু একটা করে রেড ডায়মন্ড চারা 100 টাকা খুচরো রেট আছে, পাইকারি আমরা 80 টাকা বেচছি নার্সারিদের কাছে, প্রত্যেককে কিন্তু একটা করে আমি রেড ডায়মন্ড চারা গিফট করব। 12ই ডিসেম্বর থেকে শুরু হলো, পিয়ারা রেড ডায়মন্ড পিয়ারা 12ই ডিসেম্বর থেকে কিন্তু গিফট করা শুরু হয়েছে, আজকের 15ই ডিসেম্বর। আমি বলবো আপনাদের চ্যানেলে আমার এই ভিডিওগুলো একটু তাড়াতাড়ি ছেড়ে দিন, 31শে জানুয়ারি পর্যন্ত অফারটা চলবে এবং মানে ডিসকাউন্ট চলবে এবং রেড ডায়মন্ড পিয়ারার চারা সবাই পাবে, আপনারা আসবেন। সে চারা কেনা বড় বিষয় না, আপনারা আসেন ঘুরতে এসেছেন, একটা দুটো চারা নিলেন সঙ্গে একটা রেড ডায়মন্ড ফ্রি পাবেন, নিয়ে যাবেন নার্সারি থেকে। আর দ্বিতীয় কথা হলো এই যে মিলন উৎসব, মিলন উৎসবটাকে নিয়েই আমি একটু বেশি কথা বলছি, মানে এটা সবার গুরুত্বপূর্ণভাবে শোনার দরকার। মিলন উৎসবে আমার বছরে কলকাতার মধ্যে হয় বা মালদা বিভিন্ন জায়গায় হয়, বছরে 2-3টা মিলন উৎসব থাকে, কিন্তু আমরা মিলন উৎসবে 4ম বর্ষ করছি। আমি চাইছি যে মিলন উৎসবের মাধ্যমে, গ্রিন ফ্যান্সের মিলন উৎসবে 5,000-6,000 লোক মানে মানুষ মানুষ আসে বা বিভিন্ন চ্যানেলের মানুষ আসে ওখানে, শুধু যে গ্রিন ফ্যান্সের সাবস্ক্রাইবাররা আসে তা না, অন্যান্য চ্যানেলের সাবস্ক্রাইবাররাও আসে, যে মিলন উৎসবে আমরা একটু মানে আসবো, এসে দেখবো কিভাবে কি হয়, বা সাজিয়া নার্সারি চারা গিফট করছে, সাজিয়া নার্সারি চারাটা আমার নিতে হবে, ওটা তো দেওয়া হয়। আর আজকের আমি বলছি বা এর আগে অনেক ভিডিওতে বলেছি, পুরো পশ্চিমবাংলায় যে কোনো জেলায়, হ্যাঁ যে কোনো জেলায়
ব্লাড ডোনেশন ক্যাম্প হলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্পের চারাটা আমার নার্সারি থেকে নিয়ে যাবেন গিফট হিসাবে, আমাকে পয়সা দিতে হবে না। আপনারা ব্লাড ডোনেশন ক্যাম্প করেন, ব্লাড নিয়ে অনেক সমস্যা, আমি দুটো জিনিসে সমস্যা পেয়েছি, একটা হচ্ছে সবুজ আয়নে মানে অ্যামাজনে এই মিডিলে এতে জঙ্গল পুড়ে গেল না, কোথায় যেন আফ্রিকায় জঙ্গল পুড়ে যাওয়ার কারণে 5% অক্সিজেন আমরা পশ্চিমবাংলায় কম পাচ্ছি। তো যাই হোক, সবুজ আয়ন তৈরি করলে ওই 5% অক্সিজেনটা ঘাটতি পূরণ হবে, তাই আমি বলছি আপনারা সবুজ আয়ন তৈরি করেন বিভিন্ন ব্লাড ডোনেশন ক্যাম্পে, ওটা অক্সিজেন অক্সিজেন ভালো পাওয়ার জন্য এবং রোগ প্রতিরোধ করার জন্য বা পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য আপনারা গাছ লাগান। আর ব্লাড ডোনেশন ক্যাম্প ছোট ছোট বাচ্চা ব্লাডের অভাবে মারা যাচ্ছে, আপনারা ব্লাড ডোনেট করেন, আমার নার্সারি থেকে আপনাদের চারা গিফট করব বিনা পয়সায়, আপনারা শুধু এসে একটু নিয়ে যাবেন, আসেন, অন্যান্য ভিডিওগুলো করি, আসেন এখানে আসেন, আমি দেখাই। এই যে চারা দেখা যাচ্ছে, দেখেছেন প্রচুর না মানে প্লাস্টিক দিয়ে ঢাকা আছে, সব চারা রেডি হচ্ছে। এই চারাটা অ্যাকচুয়ালি এই যে চারাটা আমি তুলছি, এই চারাটা হলো নারকেলে কুলের চারা, নারকেলে কুল। আমার এখানে কিন্তু আমি আরো একটা কথা বলি, টোটাল ইন্ডিয়ার মধ্যে কিন্তু নারকেলে কুল বিলেতে কুলের চারা সাদিয়া নার্সারিতেই পাবেন। সেটাই আমি খুব কষ্ট করে কালেকশন করেছি এবং মাদার বাগান আছে আমার, আমার নিজস্ব মাদার বাগান থেকে সাইন কেটে নিয়ে আমার মিস্ত্রি দিয়ে এই কুলের চারা বাঁধা, প্রচুর আছে। মানে যদি মনে করেন নারকেলে কুল বিলেতে কুল এবং টক টক মিষ্টি কুল, এই চারাগুলো 10,000-20,000 করে নেবেন, আমি দিতে পারবো, প্রচুর মানে আছে আমার প্রচুর। কি দাম নিচ্ছেন? লক্ষ চারা আছে, লক্ষ চারা, লক্ষ লক্ষ চারা। হ্যাঁ, এই যে নারকেলে কুল, টক মিষ্টি কুল আর বিলেতে কুল, এই কুলগুলো কিন্তু খুব বেশি দিন আসেনি, এই চারাগুলো আমি 50 টাকা পিস যাচ্ছি। না সব নার্সারিতে পাওয়া যাবে না, আমাদের থেকে যারা কিনে বেচছে তারা 80-70 টাকা পিস বেচছে, হ্যাঁ আমি 50 টাকাতে দিচ্ছি। আর আপনারা আসবেন আমার এখানে, নারকেলে কুল, বিলেতে কুল, টক মিষ্টি কুল, মিস ইন্ডিয়া কুল, বলসুন্দরী কুল, সব মাদার গাছ আছে। এই মাদার গাছের কুল আপনারা টেস্ট করবেন, টেস্ট করে ভালো লাগলে, হ্যাঁ যেটা বেশি ভালো লাগবে সেই কুলের চারাটা কিনবেন। যেমন মিস ইন্ডিয়া কুলের চারা 1.5 ফুট হাইট, এটা তো ছোট ফুলের চারা, এটা বড় হয়ে যাবে, এটা 15 দিনের মধ্যে প্রায় 1 ফুট হয়ে যাবে। মানে মিস ইন্ডিয়া কুলের চারা আমার এখানে 12 টাকা পিছে পাবেন, মাত্র 12 টাকা। বলসুন্দরী কুলের চারা আমার এখানে মাত্র 12 টাকাতে পাবেন, 12 টাকা। হ্যাঁ, আর এই যে বাউকুল, তাইওয়ান কুল, এগুলো 8 টাকা 9 টাকায় পেয়ে যাবেন। হ্যাঁ, তবে বাউকুল তাইওয়ান কুল এইগুলো মানুষ এখন আর ভালো বসাচ্ছে না, হ্যাঁ এটা 8 টাকা 9 টাকা পেয়ে যাবেন। আর এই বাউ তাইওয়ান কুলের কালেকশন কিন্তু আমার কাছে একটু কম আছে, আমার কালেকশন বেশি আছে আমার নিজের হাতে বাঁধা মানে মিস্ত্রি দিয়ে, আমার কালেকশন আছে টক মিষ্টি কুল, বিলাতি কুল, নারকেলে কুল, এই তিনটে কুলের ওপরে আমি এখন কিন্তু মানে খুব জোর দিয়েছি। এবং কিছু কিছু গ্রিন ভ্যাংস ভিডিও করে বিষ্ণুদার ছাদ বাগানে, বিষ্ণুদার ছাদ বাগানের ভিডিওটা আমি কাল দেখছিলাম, হ্যাঁ তা বিষুদা এরকম ছোট একটা চারা দিয়েছিলাম, ও কি করেছে ওই 4-5-এর একটা ক্যারি ব্যাগে বসিয়েছে, তাতে ইয়া কোল ধরেছে না, সত্যি আমি ভেবে দেখে অবাক। মানে গতকাল 14ই ডিসেম্বর গতকাল ভিডিওটা ছেড়েছিল সমুদ্রা, আমি দেখেছি ভিডিওটা। আর বিষ্ণুদা খুব ভালো মনের মানুষ, আপনারা যারা আসবেন মিটাবে বিষ্ণুদার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, হ্যাঁ বিষ্ণুদার সঙ্গে পরিচয় করিয়ে দেবো, আসেন। এগুলো কি কুলের মাদার? এগুলো মিস ইন্ডিয়া কুলের মাদার, মিস ইন্ডিয়া কুল কিন্তু রেডি হয়ে যাচ্ছে, হ্যাঁ রেডি হয়ে যাচ্ছে, হ্যাঁ এটা এটা পুরোটা দেখান, বড় বাগান আছে পুরো, এ তো আসবে না এত, হ্যাঁ 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 মোটামুটি রেডি হয়ে যাচ্ছে, মানে কাস্টমাররা, আরে কাস্টমারের জন্য ওই মানে কি বিক্রি হবে বাজারে নিয়ে যাব, হ্যাঁ ওসব ধান্দা নাই, কাস্টমার আসবে দুটো ফুল খাবে টেস্ট করবে চারা কিনবে, অবশ্যই আমার দরকার মাদার। এই দেখেন
এই যে কুলগুলো আছে, একটা কুল আমি এখনো তো ফুল রেডি হয়নি, এই একটা খেয়ে দেখো তো মিষ্টিটা এসছে কি, এ মিস ইন্ডিয়া খেয়ে দেখো তো সিজন না মিষ্টি, নার্সারিতে বাগান দেখালাম, এবার নারকেলে কুলটা দেখাই আসেন, বিলেতে কুল, বিলেতে কুল নারকেলটা আমি দেখাচ্ছি, এটা বিলেতে কুল, বিলেতে কুল এরকম মানে আমার মনে হয়। আচ্ছা কুলের ভিডিও অনেক করেছেন তো, যা মানে সাবস্ক্রাইবার মনে হয় আপনার চ্যানেলে কত, 1000 না 1200? ওই 1100 প্লাস, 1100 প্লাস সাবস্ক্রাইবার, তাহলে অনেক ভিডিও করতে হয়েছে। আচ্ছা এই নারকেলে কুলের ভিডিও করতে পেরেছেন? না না করিনি, এখনো করিনি। বা বিলেতে কুলের ভিডিও? না না। এবার বিলেতে কুলগুলো দেখেন কিভাবে ধরে, এগুলো আমার এখানে আসতে হবে, টেস্ট করতে হবে, ভিডিও করি না। এই দেখেন এই কুলগুলো কিভাবে ধরে আছে, দেখেন এই দেখেন কত সুন্দর কুল, এগুলো হলো লম্বা লম্বা, হ্যাঁ লম্বা লম্বা, এটা হলো বিলেতে কুল। আর এই কুলটা কিন্তু আমার যখন বয়স ছিল 10 বছর, 10 বছর যখন বয়স ছিল আমাদের গ্রামে দু এক জায়গায় এই গাছ কিন্তু আমি দেখতাম, এটা বিলয়ন হয়ে গিয়েছিল, আউট অফ মার্কেট হয়ে গিয়েছিল। আমার এই কুলটা গত বছরে কালেকশন করতে যে টানা 35 দিন বিভিন্ন জেলায় আমার ঘুরতে হয়েছে, আমি খুব কষ্ট করে কালেকশন করেছি এই কুলটা, খুব কষ্ট করে কালেকশন করে মাদার গাছ করেছি। হ্যাঁ ইন্ডিয়ার মধ্যে টোটাল ইন্ডিয়াটা কিন্তু খুব ছোট জায়গা না, সে তো অবশ্যই, ইন্ডিয়া কিন্তু বড় একটা দেশ, ইন্ডিয়ার মধ্যে আমার নজরে মানে লাখো লাখো ইউটিউব চ্যানেল ভিডিও করছে নার্সারি নিয়ে, মাদার গাছ নিয়ে, বিভিন্ন নিয়ে, আমি কিন্তু কোনো ভিডিও দেখেননি, আপনি দেখেছেন কি আমি জানি না। এই যে বিলেতে কুল, বিলেতে কুলের ভিডিও আমিও দেখিনি, দেখেননি তো? এবারে শোনেন, আমার এই যে এই সমস্ত সায়ন কেটে নেওয়া হয়েছিল, সায়ন কেটে নেওয়ার পরে আবার এই পাই দিয়ে এই সায়ন তৈরি হচ্ছে, এগুলো আবার রেডি হলে আমি বাঁধবো, আবার বাঁধা হবে। তো যাই হোক, এরপরে চলে নারকেলে কুল দেখাই, নারকেলে কুল, হ্যাঁ ওটা। আচ্ছা ওগুলো দেখালাম বিলেতে কুল, এটা আবার নারকেলে কুল, এই ঠিক নারকেলের মতন গঠন হয়ে যায়। এখন এই কুলগুলো না মানে রেডি হতে, নারকেলে কুল রেডি হতে এখনো 2 মাস বাকি, দু মাস পরে রেডি হবে, পুরোপুরি রেডি 2 মাস পরে হবে। এগুলো কিন্তু নারকেলে কুল দেখেন, একদম নারকেলে, অরিজিনাল নারকেলে কুল, হ্যাঁ দেখেন পুরো নারকেলে কুল, পুরো নারকেলে, হ্যাঁ একদম নারকেলের মতন গঠন নারকেলে কুল। আমার নার্সারিতে যারা আসবে টেস্ট করতে পারবে, হ্যাঁ আমার কিন্তু বিক্রিতে বিরাট ইয়ে নেই, স্কিম নেই যে বিক্রি করতে হবে, পয়সা করতে হবে, আরে কাস্টমার খেয়ে যাক না, অসুবিধা কি। এই দেখেন নারকেলে কুল মানে ধরন গুলো দেখান, প্রচুর প্রচুর ধরন, নারকেলে কুলের ধরন গুলো দেখান। আর যখন রেডি হয়ে যাবে না, খেতে আলাদা একটা সুস্বাদু, অবশ্যই। যারা ছাদ বাগানি বন্ধু আছেন তাদের আমি বলছি, আপনারা টক মিষ্টি কুল, নারকেলে কুল, বিলেতে কুল, এই কুলগুলো ছাদে বসান। এতদিন তো আপনারা ছাদ বাগানে বাউ কুল, তাইওয়ান কুল, মিস ইন্ডিয়া কুল, বলসুন্দরী কুল, মানে বিভিন্ন কুল বসিয়েছেন, এবছর থেকে নারকেলে কুল, বিলেতে কুল, টক মিষ্টি কুল বসান। গতবারে অনেকে বসিয়েছে নারকেলে কুলের চারা, গতবারেও আমার কাছে ছিল কিন্তু কম ছিল, এবারে হিউজ পরিমাণের আছে। এবারে তো মানে মহারাষ্ট্র থেকে আমাকে ফোন করেছিল যে 10,000 নারকেলে কুল আর 10,000 বিলেতে কুল দিতে হবে। আমি ওনাকে বলেছি জানুয়ারির 15 তারিখের পরে এসে নিয়ে যাবেন, 20,000 কুলের অর্ডার আছে আমার। হ্যাঁ আমাকে বললো যে আপনি যা দাম নেবেন নেবেন, আপনার থেকেই নেবো, আপনার মাদার গাছ আছে। আমি বললাম ঠিক আছে আপনি 15 তারিখের পরে আসেন। আচ্ছা এরপরে আমি দেখাবো টক মিষ্টি কুল, ওদিকে এই হচ্ছে টক মিষ্টি, হ্যাঁ এটা টক মিষ্টি কুল, এটা টক মিষ্টি কুল, এ অপূরান্ত ধরন, অপূরান্ত ধরন। আচ্ছা টক মিষ্টি কুল এখনো কিন্তু রেডি হতে কম করে 25 দিন বাকি, নাকি? হ্যাঁ ভাই সাহেব একটা খেয়ে দেখেন তো, এটা ফেলে এটা খেয়ে দেখেন তো, এটা টক টক মিষ্টি মিষ্টি কুল, মেয়েদের পক্ষে খুব ভালো, মহিলাদের পক্ষে মা বা বোন বা দিদি ঠাম্মা এদের পক্ষে খুব ভালো, আমি এইটা সাজেস্ট করেছি। সুন্দর টক মিষ্টি বেশ, কেমন আর এটা কিন্তু এখনো আন্ডারি ফুল, কম করে মানে 20 থেকে 30 দিন মানে 1 মাস লাগবে এটা রেডি হতে। হ্যাঁ এ কিন্তু একটা অসাধারণ কুল,
গাছে ধরে আসে, একটুখানি দেখাতে দেখাতে আসেন, প্রচুর প্রচুর। হ্যাঁ গাছে ধরে আসে, দেখাতে দেখাতে আসেন। মাদার গাছ ছাড়া আমি কিন্তু কোনো চারা তৈরি করি না। আমার এখানে কুল, আমার মনে হয় দু চার লরি কুল হবে। কুল ধরে আসে শুধু দেখেন, কুল ধরে আসে শুধু দেখেন, ডাল ভেঙে যাওয়ার মতনই। হ্যাঁ ডাল ভেঙে মানে মানে গাছ যেন শুয়ে পড়ছে। হ্যাঁ বড় সাইজে, মানে কুল যদি একটু পাতলা ধরে 100 গ্রাম পর্যন্ত সাইজ হবে, একটা কুল 100 গ্রাম পর্যন্ত সাইজ হবে। এখন তো সবে বাড়মুখ বাড়ছে, আর কুলটা না পুরো সাদা টাইপের হয়ে যাবে, মানে সে একটা টকটকে সুন্দর কালার চলে আসবে।